বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য দুজন রাজনৈতিক নেতা আমার সঙ্গে স্টুডিওতে আমার বাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির ডানের বসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যারিস্টার সরওয়ার হোসেন স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং আপনারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আগামীকাল 28 বছর পর ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন নিয়ে নানা রকমের কথাবার্তা আছে তারপরও কেমন নির্বাচন হতে যাচ্ছে বলে মনে হচ্ছে মনিরুজ্জামান মনির আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই মার্চ মাস অগ্নিঝরা মার্চ গত দুই একদিন আগেই আমাদের ঐতিহাসিক 7ই মার্চ গেছে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এই মার্চ মাসে দাঁড়িয়ে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 30 লাখ শহীদ 2 লক্ষ মা বোনের এবং সর্বোপরি সকল মুক্তিযোদ্ধাদেরকে বিনম্র চিত্রে স্মরণ করছি এবং আপনার দর্শকদেরকে আপনার মাধ্যমে গোটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের চ্যানেলের তৃতীয় মাত্রার সকল দর্শকদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি ডাকসু নির্বাচন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আমি মনে করি সবচেয়ে একটি আলোচিত ইস্যু আলোচিত বিষয় এবং কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীর জন্য এবং গোটা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্যই একটি কাঙ্ক্ষিত দিক উন্মোচিত হয়েছে আগামী 11ই তারিখে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এটা এই কারণেই কাঙ্ক্ষিত আমরা যখন ছাত্র ছিলাম বিশেষত আমি যখন ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি ছিলাম আমার ব্যক্তিগতভাবে স্বপ্ন যেটা ছিল জিল্লুর ভাই আমি ডাকসুর কিছু একটা হয়ে আমি আমার ছাত্র রাজনীতি শেষ করব ডাকসু যে স্বপ্ন নিয়ে আমি ছাত্র রাজনীতি করেছিলাম কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা এই ডাকসু সেই সুযোগ পাইনি সেই নির্বাচন করার আকাঙ্ক্ষা মানে অপূর্ণ অতৃপ্তি রেখেই আমার ক্যাম্পাস জীবন শেষ হয়েছে তো আজকের যারা নির্বাচনটা পাচ্ছে বা করতে পারছে এবং যারা ভোট দিতে পারছে যারা নির্বাচন করতে পারছে একদিকে এবং যারা ভোটার তাদের সকলের জন্যই আমি শুভকামনা এবং এটা গর্বের বিষয় আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশের রাজনীতিতে ডাকসুর মধ্য দিয়ে যে নেতৃত্ব নিয়ে আসবে তাদের চিন্তা চেতনার মধ্য দিয়ে এবং মন মনুশীলের মধ্য দিয়ে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আমি মনে করি একটি ইতিবাচক দিক উন্মোচিত হবে কারণ আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে সাবকন্টিনেন্টে বিশেষত বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ফসল আমরা পেয়েছি কিন্তু তার মূলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা ছাত্র সংগঠন এদের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল আপনি যদি 52-র ভাষা আন্দোলনের দিকে তাকান তখনও দেখতে পারবেন ছাত্রনেতা বা ছাত্র সংগঠনগুলোর উল্লেখযোগ্য ভূমিকা ছিল 62 শিক্ষা আন্দোলন 66 বঙ্গবন্ধুর ব্যাগনা কাটাখাত 6 দফা 69 গণভুত্থান যে গণভুত্থানের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে তোফায়েল আহমেদ সাহেব সেদিন 23শে ফেব্রুয়ারি আপনি দেখেছি আপনি বঙ্গবন্ধুর উপাধির 50 বছর আপনি তাকে এখানে গেস্ট করেছিলেন আপনাদের সেই আলোচনা আমি শুনেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন সেটাই এই ডাকসুর নেতা ছিলেন সেই কারণেই দিয়েছিল সেই কারণেই আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে চরিত্র সেই জায়গাটাতে ছাত্র রাজনীতির একটু গৌরব উজ্জ্বল ভূমিকা থাকে এবং ছাত্র নেতারাই পরবর্তী জীবনে জাতীয় রাজনীতিতে উজ্জ্বল ভূমিকা রাখে এবং আমি মনে করি রাজনীতি ইতিবাচক যে জায়গাগুলো সে জায়গাগুলো একজন ছাত্র নেতা থেকে তৈরি হওয়ার মধ্য দিয়ে যে ভূমিকাটা রাখতে পারে দেশের জন্য জাতির জন্য যে কমিটমেন্টের জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করে অন্য প্রফেশন থেকে আসলে আমি মনে করি ওই রকমের দরদ দিয়ে রাজনীতিতে করতে পারে সকলেরই দেশপ্রেম আছে কিন্তু কমিটমেন্টের জায়গাটা বা বেড়ে ওঠার জায়গাটা একজন ছাত্রনেতা যেভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন শিল্পী দীর্ঘদিন গান করতে 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 শিল্পী হয় কিন্তু যদি কোনো সে কোনো লাল লয় তল এগুলো না শিখে যখন একজন সিঙ্গার হয় সে কিন্তু মানে একদম সত্যিকারের একজন শিল্পী হতে পারে না ঠিক তেমনিভাবে রাজনৈতিক অঙ্গনে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যারা বেড়ে উঠেছে তারা আসলে তাদের রাজনৈতিক জীবনের কষ্টগুলো দেখতে পারে বুঝতে পারে এবং প্রতিনিয়ত একটা ছাত্র বা একজন সাধারণ মানুষ কি কষ্টের মধ্য দিয়ে তার বেড়ে ওঠে এটা কাছ থেকে দেখতে পারি আমরা যখন ক্যাম্পাস জীবনে আজকের যে যারা আছে বৈরী অবস্থার মধ্যে দিয়ে রাজনীতি করছে আমরাও যখন 91 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একজন ছাত্র হিসেবে 92 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় বৈরী অবস্থার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি করেছি আমি আমার আদর্শকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আইনের শাসন কায়েমের জন্য
সার্বিকত্বে এবং পরবর্তীতে ছাত্র রাজনীতির আমাদের যে অধিকার তার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। সেই কারণে আজকে যে ডাকসু হতে যাচ্ছে, আমি বিশ্বাস করি এই ডাকসু হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ডাকসু সহ সমস্ত ক্যাম্পাসে চাকসু বলেন রাকসু বলেন সমস্ত নির্বাচনগুলো, মেডিকেল বলেন, বুয়েট বলেন, ঢাকা কলেজ সহ সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে আগামী দিনের নেতা তৈরি হওয়ার যে কারখানাগুলো আছে, এবং সার্বিক অর্থে দেশে যখন কোনো রকমের ঘোর অমানিশা অন্ধকার আসবে, তখন যিনি এই ছাত্র নেতারা এই দেশকে নেতৃত্ব দিতে পারে, সঠিক দিক নির্দেশনা দিতে পারে। নব্বইয়ের গণঅভ্যুত্থানটা যদি আমরা দেখি, পূর্ণাঙ্গভাবে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি পরিপূর্ণভাবে তৎকালীন সময় গেলে তাকাই, তখন দেখা যাবে তৎকালীন আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা যখন সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে, তখন ছাত্র সংগঠন বা সংগ্রাম পরিষদ তাদেরকে পথ দেখিয়েছে এবং শেখ হাসিনা খালেদা জিয়াকে একই মঞ্চে আনতে পেরেছেন। এই যে জায়গাটায় একটি মানে গৌরবোজ্জ্বল ভূমিকা ছাত্র সংগঠনগুলো ডাকসু রেখেছিল, সেই কারণে আমি মনে করি এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের এই রকমের মানে খুব সুচিন্তিত রাজনৈতিক নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা বাংলাদেশকে ভালোবাসবে, মুক্তিযুদ্ধকে ধারণ করে সুন্দর একটি আগামী বাংলাদেশ করতে পারবে। ব্যারিস্টার সরওয়ার হোসেন, অনেক বছর পরে নির্বাচন, অনেকে মনে করছেন যে না হওয়ার চেয়ে ভালো, অনেকের প্রশ্ন আছে, আবার অনেকের মধ্যে আশাবাদও আছে, যেমনটা মিস্টার মনির করলেন। সো আপনি কেমন দেখছেন এই নির্বাচন? জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা দেশ এবং বিদেশে বসে এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যেমনটি আপনি বললেন যে মন্দের সে ভালো, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছে, এবং আমরা এটা জানি যে এইটা এমনিতে হয় নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা ছাত্রদের চাপের মুখে, দাবির মুখে এই নির্বাচন হয় নাই। এই নির্বাচন হয়েছে কোর্টের আদেশের কারণে এবং সেইটা নিয়ে অনেক অচল অবস্থা ছিল, আলটিমেটলি একটা নির্বাচন হচ্ছে। কিন্তু প্রথমে আমি বলি যে বাংলাদেশে যেভাবে ছাত্র রাজনীতি পরিচালিত হচ্ছে, আমি এটার বিপক্ষে, ছাত্র রাজনীতির বিপক্ষে না, ছাত্র রাজনীতি হওয়া উচিত পৃথিবীর অন্য অন্য দেশে যেভাবে হয় সেভাবে, যেমন দলীয় রাজনৈতিক লেজুর ভিত্তিক রাজনীতি হবে না। এইটা হয়েছে আমার কোশ্চেন। আমি নিজে আপনার সেনাবাহিনীতে জয়েন করার আগে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিলাম, এবং সেখানে আমি সূর্যসেন হলের রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম। আমি তো সে সময় আমার সৌভাগ্য হয় না কোনো, ওই দুই বছর সেনাবাহিনীতে যাওয়ার আগে আমি অনার্স ভর্তি হতে গেলে এক বছর, আর পুরো এক বছর আমি তখন পড়েছি, ওই সময় আমার কোনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। পরবর্তীতে যখন সেনাবাহিনীতে চাকরি করি তখন বিশেষ সুযোগ পেয়েছিলাম, আমি আন্তর্জাতিক সম্পর্কে তখন মাস্টার ডিগ্রি পড়ছি, তখন ক্যাম্পাসে আমি তিন বছর ছিলাম, তখন নন রেসিডেন্ট ছিলাম, ওই তিন বছরে কোনো নির্বাচন হয়নি। এখন বর্তমান যে ছাত্র রাজনীতি চলছে বাংলাদেশে, সেই ছাত্র রাজনীতি আপনি যদি দেখেন, এতে জাতির স্বার্থের চেয়ে জাতির কোনো কোনো ক্ষেত্রে বিপক্ষে যায়, এই স্বার্থে যে নীতি নৈতিকতা এখানে অনেকে কম্প্রোমাইজ করে। ছাত্ররা যেমনটি আমি কালকের প্রোগ্রামে শুনলাম যে অনেকে আত্মজীবনী এখন লিখছেন এবং সেখানে তারা বলে যাচ্ছেন যে ছাত্র রাজনীতির সময় তারা কীভাবে নৈতিকতা নিয়ে চলেছেন, কেউ কেউ টিউশনি করিয়ে তারপরে তার জীবনযাপন করতে। অথচ আজকাল যারা ছাত্র রাজনীতি করে তারা জ্ঞান অর্জনের চেয়ে তারা মাস্তানি এবং অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য বেশি পায়দানা থাকে। সেটা আপনি সকল ছাত্র সংগঠনের বিশেষ সংগঠনকে উদ্দেশ্য করে বলছেন? এক্স্যাক্টলি, এবং সেই জন্য আমি বলি যে বর্তমান ছাত্র রাজনীতি জাতির স্বার্থের চেয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বিপক্ষে যায়। ইয়েস, আপনি জানেন যে বাংলাদেশে একটি মেয়ে অক্সফোর্ডে ছাত্র ইউনিয়নে আপনার প্রেসিডেন্ট হয়েছে, ঠিক সেইভাবে ছাত্র রাজনীতি হবে, ছাত্রদের সুযোগ সুবিধা, লেখাপড়া, তাদের ফেসিলিটিস, ঠিক মতন ক্লাস হয় কি না, এইটা বার্গেনিং ক্যাপাসিটি। ইয়েস, নেতৃত্ব সেখান থেকে অবশ্যই আসবে, কিন্তু যেমন মনির যেটা বলেছে, আমি তার সাথে এখানে একমত হতে পারছি না যে অন্য প্রফেশন থেকে এসে তারা ভালো করে না, রেকর্ড তা বলে না। রেকর্ড বলে, আপনি যদি পৃথিবীর ইতিহাসের রাজনৈতিক নেতৃত্ব দেখেন তাহলে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি আপনার রাজনীতিতে আসছে সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে, দ্বিতীয়ত সবচেয়ে বেশি রাজনীতিতে আসছে আপনার লয়ার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আইনজীবী ব্যাকগ্রাউন্ড থেকে, দেন অন্য অন্য সমস্ত প্রফেশন থেকেও এসছে। এটা অনেকে রিসার্চ করিয়ে দেখিয়েছে। আপনি দেখেন জাপানে যখন বুরোক্রেটরা রিটায়ার করে তখন পলিটিক্যাল পার্টি যারা মেধাবী তাদেরকে আমন্ত্রণ জানায় যে আপনি আমার দলে জয়েন করেন, এবং এইখানেই ছাত্র রাজনীতিতে আসে, তারাও অবশ্যই জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করবে। বাট এটাই না যে ছাত্র রাজনীতি থেকে না আসলে অন্য প্রফেশন থেকে পলিটিক্সে ভালো করছে না, রেকর্ড সেটা বলে না। এবং এই ছাত্র রাজনীতির অবক্ষয়টা এই জায়গায় চলে গেছে যে তাদেরকে অনেক ভয় পায়, অনেকে ব্যক্তিগত কারণেও অনেকে এক্সপ্লোর করে, জোর করে বিয়ে করা,
তারপরে টেন্ডারবাজি করা, তারপরে অস্ত্রবাজি করা, এই জায়গাটায় ছাত্র পলিটিক্সের যে গৌরবোজ্জ্বল অতীত ছিল সেইটাকে সম্পূর্ণ ম্লান করে দিয়েছে এবং আজকাল যারা ছাত্রনেতা তাদেরকে অনেকেই সম্মানের চোখে দেখে না। এটি তো একটি মোটা দাগের আলোচনা, কিন্তু নির্বাচন যেটি হচ্ছে সেটি নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে? আমার অবজারভেশন এখানে আপনি যদি দেখেন যে যে বিধি করা হয়েছে, যা কিছু করেছে, তাতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই কারণে আপনি দেখেন যে ঢাকা বারের নির্বাচন শেষ হলো, সেখানে 14,000 ভোটার ছিল, দুই দিন পুরো দুই দিন সময় রাখা হয়েছে, প্রতিদিন 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঢাকা বারে তো বরাবরই দুই দিন ভোট হয় না? দুই দিন বরাবরই, বরাবরই দুই দিন। অথচ এখানে দেখেন ভোট রাখা হয়েছে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। দেন শুধু রুলিং পার্টির ছাত্র সংগঠন, তা বাদে যে অন্য অন্য ছাত্র সংগঠন যারা যে দাবিগুলো জানিয়েছে, কোনো একটা দাবি যেমন শিডিউল একটু পিছিয়ে দেওয়া, মনে করেন 1-2 সপ্তাহ পিছিয়ে দেওয়া তো এমন কোনো বড় ব্যাপার না, তো এই কোনো কিছুই বিবেচনা নেই, যার জন্য এই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে 30 তারিখ যে ভোটারবিহীন একটা তথাকথিত ভোট হয়েছে, সেইরকম একটা ভোটের মঞ্চায়িত হয় কি না এখানে, সেইরকম একটা ভোটেরই স্টেজ ম্যানেজমেন্ট এখানে হয় কি না সেইটাই এখন জাতি দেখবে, আমরা দেখবো। তবে আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। না, ছড়াবাই যে জিনিসটা বলছেন আমি ওই সেন্সে বলিনি, তবে আমি আপনাকে ওই জায়গাটাতে বলছি কেন আমি ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠন থেকে যে নেতৃত্ব বিকশিত হয় তারা কেন ভালো করে এবং কেন তাদেরকে নেতৃত্বে আসা উচিত। আমরা যদি বেশি দূরে না যাই, আমি কিন্তু বলছি শুধুমাত্র আপনি ওভারঅল গোটা দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, জীবন ব্যবস্থার সাথে বাংলাদেশের ব্যবস্থাকে আপনি যদি তুলনা করেন তা হবে না। আমি বলছি বাংলাদেশের বেড়ে ওঠা, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সৃষ্টি, এই জায়গাটাতে বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। স্বাধীনতার পূর্বে আমরা যখন দেখতে পাই বাংলাদেশ ছাত্র লীগ বা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এই 52 থেকে 71 মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত। এই মহান মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সেদিন রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। আমি এই কারণে বলছি বাংলাদেশের বেড়ে ওঠা, বাংলাদেশের জন্ম, এই যে জন্মের যদি আমি ইতিবৃত্ত যাই সেই জায়গাটায় দেখব বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে যারা তৈরি তারা নৈতিকতার দিক থেকে অনেক বেশি কমিটেড, অনেক বেশি দৃঢ়চেতার মানসিকতায়। আপনি যদি বেশি দিন আগের কথা নয়, 1/11 যখন ঘটেছিল তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার খেলার মাঠে, তৎকালীন তো কোনো না কোনোভাবেই, যদি আমরা সরাসরি নাও বলে থাকি, কোনো না কোনোভাবে তৎকালীন সময়ের যে তত্ত্বাবধায়কটা ছিল সেটা আর্মি ব্যাক ছিল। সেদিনের আর্মি অফিসার যে ছাত্রদের সাথে যে রুরু ব্যবহার করেছিল সেখান থেকে প্রতিবাদটা কিন্তু ছাত্ররা করেছিল, এবং ছাত্রদের ওই প্রতিবাদের মধ্য থেকেই তৎকালীন সময় দেখতে পেরেছি বাংলাদেশের সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোরা, মুখ্যত আওয়ামী লীগ বিএনপির সিনিয়র নেতারা বের হয়ে কথা বলার সুযোগটা পেয়েছে, এবং গোটা বাংলাদেশের মানুষ নতুন করে আবার রাজনৈতিক দলের প্রতি, নেতাদের প্রতি, নেত্রীর প্রতি আকৃষ্ট, আবার তারা তাদেরকে মুক্তির জন্য মুভমেন্টে নেমেছে। সেই কারণে আমি বলেছি যে ছাত্র রাজনীতি এবং ছাত্র নেতা বা ছাত্র সংগঠন এইখানে যদি শক্তিশালী থাকে, যদি দৃঢ়চেতা থাকে, তাহলে এখানে কোনো রকমের কোনো অন্যায় অবৈধভাবে কে বসে থাকবে, জেকে থাকবে সেই সুযোগটা থাকে না। এবং সে কারণে আমি বলেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ছাত্র নেতা এবং ছাত্র সংগঠনের উজ্জ্বল ভূমিকা ছিল। এখন আসেন 90-এর পরবর্তীর ছাত্র রাজনীতির যে নৈতিক অবক্ষয়ে যদি জায়গাটা বলেন, আপনি বলছেন লেজুর বৃত্তি, আমি লেজুর বৃত্তির পক্ষে না, কিন্তু এটা তো ঠিক। আমি যখন দেখব আমার আদর্শিক পিতা, যে যার একক নেতৃত্বে বাংলাদেশের 750 কোটি মানুষ মন্ত্রমুগ্ধের মধ্যে ঝাঁপিয়ে মহান মুক্তিযুদ্ধ ঘটিয়েছিল, মহান মুক্তিযুদ্ধে তার জীবনকে বাজি রেখে, তার স্ত্রী সন্তানকে রেখে, পরিবারকে রেখে মহান মুক্তিযুদ্ধকে এই দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, জাতীয় জনবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, যখন আইনের শাসন এদেশে কার্যত ছিল না, এবং স্বাধীনতা, এবং স্বাধীনতার পূর্বে কিন্তু ছাত্র সংগঠন, মানে ইভেন ছাত্রলীগও কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল না, অঙ্গ সংগঠন এখনো নাই, এখনো আমাদের অঙ্গ, মানে এটা সেই জন্যই বললাম যে আমরা সম্পূর্ণভাবে, কিন্তু আমাদের বিষয়টা জাতির পিতা, আমি যে কথা বলেছি যে জাতির পিতার যখন হত্যার বিচার, আইনের শাসন কায়েমের জন্য বঙ্গবন্ধুর হত্যার বিচার, বঙ্গবন্ধুকে হত্যা করছে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে আইনের শাসন কায়েমের জন্য, এদেশে যে কোনো মানুষ মারা যাবে তার বিচার হবে, বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, তার জন্য এই ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সেদিন আমি দৃঢ়প্রত্যয়ী ছিলাম, কিন্তু সাথে সাথে কিন্তু আমি ছাত্র রাজনীতির একজন কর্মী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই কাগজ পত্রের মূল্য বৃদ্ধি,
এর বিরুদ্ধে প্রতিবাদ করা, ক্যাম্পাসের সুন্দর একটা পরিবেশ পাওয়া, খাবারের মান উন্নয়ন হওয়া, তার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। এটা আমরা করেছি, কিন্তু আমি বলছি যে আমার মৌলিক কোন জায়গাটায়, যে জায়গাটায় আমাকে আঘাত করে, যে নেতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই নেতার হত্যার বিচার হবে না, এইরকম একটি কালা কানুন যারা করেছিল তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আর আজকের বাস্তবতায় যে ডাকসু নিয়ে যে কথাগুলো বলছে, অনেকেই কথা বলছে যে লুবে, আমি নিজেও শুনছি, নিজেও কথা বলছি। আমার প্রশ্নটা হলো, কেন আজকে ছাত্রী হলগুলোতে কেন একটি বড় ছাত্র সংগঠন কেন তারা প্যানেল দিতে পারলো না? পাঁচটি হলে ছাত্র দলের প্যানেল নেই এবং প্রায় অর্ধ শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি বলতেছি। দেখুন, আপনি যদি বলেন কেন আমরা তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, হয়তোবা তখন হি ওয়াজ ইন আর্মি, উনি জানেন না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই মাস্টারদা সূর্যসেন হলে আমি এই হলটা চেয়ে এনেছিলাম নামের কারণে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেন, তার কারণে আমি কিন্তু হলে, আমি যদি ঢাকা কলেজে নির্বাচিত প্রতিনিধি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল, আমি আর্টস ফ্যাকাল্টির ডিন তৎকালীন যে স্যার ছিলেন তার কাছ থেকে, এটা কেউ হয় না, আমি ভাইবার আগে স্যারের কাছে যেয়ে, স্যার আমাকে যখন ভাইবে হবে সাথে সাথে আমাকে এই হলটা দেবেন, কারণ জেনারেলি দেখা গেছে অনেকেই ঝৌল হক হল পায়, কিন্তু আমি এই হলটা চেয়ে নিয়েছি জিল্লুর ভাই, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, আমি চেয়ে নিয়ে ওই হলের আবাসিক ছাত্র হলাম, আমি কিন্তু থাকতে পারিনি, কিন্তু আমি কখনোই এই হলের বাইরেও আমি ছিলাম না। আমি প্রায় যখন এই ছাত্রদল মিছিল হতো, রাত্রে আমার রুম পুড়িয়ে দিত, আমার বই নিয়ে যেত, বই পুড়িয়ে দিত, কাপড় চুপড় নিয়ে যেত, তারপর আমি হলে থাকার চেষ্টা করেছি। কারণ একটি কারণকে আমি সামনে রেখে, যে আমি যদি আমার আদর্শের কথা বলার মধ্য দিয়ে আমাকে যখন নির্যাতন করবে, আমার উপর যখন অত্যাচার হবে, সাধারণ ছাত্ররা সেটা দেখবে, এবং দিনের সাথে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ভালো করব। আমি যেহেতু ওখানে নির্যাতিত, আমি ওখানকার সাধারণ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আজকের জায়গায় ওনাদের ওই মানসিক নৈতিক আদর্শিক জায়গাটায় ওনারা দৃঢ়চেতা নয়, সে কারণে এই যে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যায় নাই, থাকার চেষ্টা করে নাই। এই কারণে আমি বলছি, আদর্শিক দল এবং আদর্শিক সংগঠন করা, আর কোনো একটি বিশেষ দল ক্ষমতার মধ্য দিয়ে যদি কোনো সংগঠনের জন্ম দেয়, তার জন্য সেই চেতনা আদর্শিক প্রধান নির্বাচন কমিশনার, তিনি নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে নিয়ে একটা কথা বলেছেন, যেটি অনেকেই মনে করেন যে সেটি 30 ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, একাধিক প্রশ্ন করছে, এরকমের কথা আসছে যে ইলেকশনের নির্বাচনের আগের দিন রাত্রে ভোট কাটা হয়েছে, আগের দিনই যেহেতু ভোট হয়ে গেছে সেই কারণে কি বিএম দরকার কিনা। আমি যদি বলি কথার প্রেক্ষাপটে যে কথাটা বেরোচ্ছে, উনি তখন বলছে এই রকমের যে অভিযোগ করে তার জন্যই আমরা ইভিএমকে এদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি, এটা কিন্তু কথার প্রেক্ষাপটে, এইটা না যে উনি ওইটাকে বলছে যে হ্যাঁ 29 ডিসেম্বর। এটাও বলেছেন যে নির্বাচনের পরিবেশ দেশে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তো একটি কথা, উনি যে কথাটা বলছে উনি 30 ডিসেম্বরের নির্বাচন, ওটাকে 30 ডিসেম্বরের সেটাকে অনেকে এটাকে এখন মার্কেটিং করার জন্য এটা বলছেন যে 30 ডিসেম্বরের নির্বাচনে ভোট কাটা হয়েছে সে কারণে ইভিএম দরকার, উনি এটা বলেন, এটা সাংবাদিকদের জেরার মুখে অনেক সময়। তবে অ্যাজ এ সিএসসি, উনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, ওনারও খুব সাবধানতা অবলম্বন করেই কথা বললে বোধহয় ভালো হতো, কারণ এই কথাটা নিয়ে যারা নেতিবাচক চিন্তাচেতার মানুষ তারা সেই নেগেটিভলি বলবে, কিন্তু কথাটা বলা হচ্ছে যেহেতু বিএনপি সহ ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতারা টেলিভিশনে যে বলে যে আগের দিন রাত্রে ভোট কাটা হয়েছে, ওই কথার বিপরীতে উনি বলেছেন যে উত্তর দিতে যে তখন বলছেন যে আপনারা এইরকমের প্রশ্ন যেহেতু করেন সেহেতু এই বিএম নিয়ে আসা ভালো, এই কারণে নট দ্যাট 30 ডিসেম্বর নির্বাচন আগে রাতে ভোট কাটা হয়েছে সেটা বলিনি। না, যেমনটা বললো যে মনিরুজ্জামান একটি বড় সংগঠন, সে বিএনপিকে মিন করেছে, ছাত্র দলকে মিন করেছে যে তারা ক্যাম্পাসে আসে নাই, থাকে না, ব্যাপারটা তা না, তাদেরকে আসতে দেওয়া হয়নি, তাদেরকে বিতাড়িত করা হয়েছে এবং তারা অবস্থান করতে পারে নাই, এবং একই দোষে ছাত্র দলদুষ্ট। আই হ্যাভ দ্য কারেজ টু অ্যাডমিট দ্যাট, যখন 91 থেকে এই তথাকথিত বিএনপি এই গণতন্ত্রের দিকে দেশ ধাবিত হয়েছে, ক্রমান্বয়ে এটা ডিগ্রি এক একটা রেজিমের পরে বেড়েছে, সত্য স্বীকার করার যে সাহস
সেই সাহস আমরা যারা পলিটিক্স করি অনেকেই হারিয়ে ফেলছে। সত্য বললে মনে হয় যেন তার পলিটিক্স চলে যাবে, তার অর্থ সম্পদ লস হবে। সেই জন্য এগুলো তো আমরা পেপারে দেখেছি, এটা তো অস্বীকার করা কিছু নাই। এটা তো বেগম জিয়া নিজেও স্বীকার করেছে যে 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের ভুল হয়েছে। ভুল স্বীকার করা তো একটা রাজনৈতিক কোয়ালিটির ব্যাপার। তো ছাত্র রাজনীতির যে গৌরবজল ভূমিকা, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করব না। আমরা তো অক্সফোর্ড ক্যামব্রিজে দেখেছি যে পৃথিবীর যে কোনো জায়গা অবিচার অন্যায় তারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে। ইভেন ঢাকাতে, ঢাকাতে আমেরিকান যে সেই কলোনিয়ালিজম সেই উপরে, আমেরিকান যে আপনার যে এই ধনতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা এখানে মিছিল দেখি নাই। আমরা রুশ ভারত এর বিরুদ্ধে আমরা মিছিল দেখি নাই। এইটি ছাত্রদের ভূমিকা। যৌবন যাওয়ার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আজকাল যে ছাত্র রাজনীতি যেখানে চলে গেছে, এটা লজ্জাকেও হার মানিয়েছে। এই সেন্সে মনিরুজ্জামান জিল্লুর ভাই, যে আজকাল ছাত্ররা গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তার বিপক্ষে কোনো কথা বলে না। আজকে ইলেকশন সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে, সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলে না। রেদার কোনো কোনো ক্ষেত্রে লুটেরাদের তারা পাহারা দেয়। কীভাবে? যে ক্ষমতাসীন দলের যে টাকা বানায় তার লেজুরবৃত্তি করার জন্য তাকে পাহারা দেয়। এটা তো ছাত্রদের ভূমিকা, যার জন্য এই লেজুরভিত্তিক রাজনীতির জন্য ছাত্র রাজনীতির, বর্তমান সময়ের ছাত্র রাজনীতি আপনার গৌরবোজ্জ্বল ভূমিকাকে সম্পূর্ণ ম্লান করে দিয়েছে। ছাত্র রাজনীতির জন্য এটা লজ্জা যে তারা এখন সুশাসনের পক্ষে কথা বলে না, ন্যায় বিচারের পক্ষে কথা বলে না, ধর্ষকদের বিরুদ্ধে কথা বলে না, গণতন্ত্রের পক্ষে কথা বলে না। এই জায়গাটাকে রিভার্স করতে হবে। এবং ছাত্র রাজনীতি যদি নাও থাকে তাহলেও জাতির প্রয়োজনে ছাত্ররা জেগে উঠবে। সেইটাই হয়েছে ছাত্র রাজনীতি, সেইটাই হয়েছে ছাত্রদের বিবেক। তারা বিবেকের কাছে ঘণ্টা বাজাবে যে আজকে আমাদের এইটা করতে হবে। ছাত্ররা যখন সেটাকে বেল বাজাবে, বাকি সবাই আসবে যে আজকে গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, নির্বাচনটা শেষ, অপশাসন দুঃশাসনের দেশ হয়ে গেছে। সেই জায়গায় আজকে আর ছাত্ররা কোনো কথা বলে না, বরং তারা ডান্ডা দিয়ে যারা এই সুশাসন ন্যায় বিচারের পক্ষে কথা বলতে চায়, যারা গণতন্ত্রের পক্ষে কথা চায়, তাদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে, হেনস্থা করে, ইভেন শীলতা হানি করে। অতএব এই ছাত্র রাজনীতি আমি মনে করি জাতিকে সেই গৌরবোজ্জ্বল জায়গায় ছাত্র রাজনীতির ফেরত আসার জন্য একটা মোরাটোরিয়াম দেওয়া যেতে পারে। 5 বছর ছাত্র রাজনীতি অফ রাখা যেতে পারে ছাত্রের সেই ঐতিহ্য ফেরত আসার জন্য। এখন আপনার সিসির কমেন্টে আসি। মনিরুজ্জামান যতভাবেই এটাকে ডিফেন্ড করার চেষ্টা করুক, ব্রিগেডিয়ার শাহাদাত ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমার অনেক সিনিয়র, কিন্তু আমার খুব সিনিয়র আর্মিতে ইলেকশন কমিশন। তিনি বলেছে যে রাত্রে ভোট কাটতে দেওয়া হবে না। দিস ইজ এ অ্যাডমিশন দ্যাট 29 তারিখ রাত্রে সব ভোট হয়ে গেছে। এই কথাটা বলার আগে তাদের উচিত ছিল রিজাইন করা। জাতি এইটি আকাঙ্ক্ষা করে, সাংবিধানিক দায়িত্ব তাদের, জাতীয় স্বার্থে। আপনি এটা অ্যাডমিশন করার আগে আপনি জানেন যে আপনি সরকারের প্রেশারের কাছে আপনি সাকাম করেছেন, আপনি সেই প্রেশার উইথস্ট্যান্ড করতে পারেননি, এবং আপনি নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব আপনি পারফর্ম করতে পারেন নাই। তাহলে এই অপবাদ নিয়ে, এই লজ্জা নিয়ে আপনাদের অ্যাকাউন্ট ঠিকানা। এবং জিল্লুর ভাই এটা জানেন যে দিস ইজ দ্য কোর্স অফ দ্য নেচার, যে সত্য কখনো কখনো বের হবেই, এবং এই সত্য কিন্তু বের হওয়া শুরু হয়েছে। 29 তারিখের রাত্রে যে নির্বাচন, সেই নির্বাচনে টকশোতে আমাদের বন্ধুরা 200 ফ্রেন্ডস এবং মনে করেন 100 মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন, আপনি যাহাই বলেন না কেন, দেশের 12 কোটি লোক এটা উইটনেস করেছে যে 29 রাত্রে কি হয়েছে এবং 30 তারিখে ভোট হয় না। এটা যতভাবে আপনি কভার করার চেষ্টা করেন, যার জন্য একটা মিডিয়া হেড টু হেড, আল জাজিরাতে হেড টু হেড প্রোগ্রাম হয়েছে, তাদের ফরেন অ্যাডভাইজার গহর রিজভী সাহেবের মতো লোক ফুটতেছে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ, সেইখানে মিথ্যা কথা বলে ফেসে গেছে, এবং সেখানে মডারেটর বলতেছিল যে এই ধরনের ভোটের রেজাল্ট শুধুমাত্র উত্তর কোরিয়া এবং সিরিয়ার মতো অথর্ব এবং একনায়কতন্ত্র দেশেই সম্ভব শুধু। বাট ব্যারিস্টার সরোয়ার, আপনি যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন এবং সেই নির্বাচনে আপনার প্রতীক, যে নির্বাচন, যে প্রতীক নিয়ে আপনি নিজে নির্বাচন করতে চাইছিলেন ধানের শীষ, সেই প্রতীক নিয়ে বিজয়ী হওয়া সুলতান মোহাম্মদ মনসুর, তিনি জাতীয় সংসদে শপথ নিয়েছেন, এক। দুই হচ্ছে যে আরেকজন আপনার দল থেকেই বিজয়ী হয়েছেন হারুনের রশিদ, তিনি এর আগেও বেশ কয়েকবার এমপি ছিলেন, তার স্ত্রী
সৈয়দ আসিফ আশিফ পাপিয়া, যিনি নিজেও আপনার দলের একজন নেত্রী এবং তিনিও সংসদ সদস্য ছিলেন, তিনি এসেছিলেন কয়েকদিন আগে আমার অনুষ্ঠানে। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার বিজয়ী হলেন কিভাবে, তো উনি পুরো জিনিসটা বললেন যে ওনারা কিভাবে প্রশাসনের সঙ্গে লড়াই করেছেন, প্রতিপক্ষের সঙ্গে একটা দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কারণে সেখানে প্রতিপক্ষ খুব বড় বাধা হয়ে দাঁড়ায়নি এবং তারা প্রতিটা বাধাকে মোকাবেলা করেছেন মাঠে কর্মীদের নিয়ে, জনগণকে নিয়ে। তো তাতে কি এটা বোঝা যায় না যে উনি যদি পারেন অন্যরা কেন পারবেন? ওনারা অনেকটা সাহস, শক্তি, বল প্রয়োগ সব রকমের চেষ্টা করেই করেছেন। ওনারা যদি পেরে থাকেন তাহলে অন্য 299টি আসনে, আমি বলবো না 292টি আসনে কেন পারা গেল না, বা এই করুণ চিত্র কেন উঠে আসলো? সো দুটো প্রশ্ন আপনার কাছে, মানে একই অর্থে। একটি হচ্ছে যে আপনার প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য 30 ওট দিলেন দলীয় জোটের সিদ্ধান্তের বাইরেও, এবং দ্বিতীয়ত হচ্ছে যে অন্য আরেকজন বিজয়ী প্রার্থী যিনি তারা যেভাবে বিজয়ী হয়েছেন বলেছেন, তাতে করে এটি কি আপনাদের জনসম্পৃক্তহীনতার একটা পরিচয় বহন করে কিনা, বা নিষ্ক্রিয়তার একটা পরিচয় বহন করে কিনা? যে কারণে সুলতান মোহাম্মদ মনসুর ভাইকে আমি খুব ক্লোজলি চিনি। আমি যখন ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি পড়ি, যে পাবলিকের ছাত্র, যখন বললাম আপনাকে যেটা, তখন মধুরগঞ্জ টেনে তার সাথে আমার দেখা হতো এবং ইজ এ নাইস পার্সন, কিন্তু মানুষ কখনো না কখনো অনেক প্রেশার অথবা পার্সোনাল লোভের কাছে সাবমিট করতে পারে, এবং আমি মনে করি তার নৈতিকতা, সেই আপনার এই তৃতীয় মাত্রায় যেভাবে কথা বলছে সেই জায়গাটা থেকে সে সরে গিয়েছে এবং তার ব্যক্তির স্বার্থটাকে সে প্রাধান্য দিয়েছে কি না সেইটাই ভবিষ্যৎ দেখা যাবে, এবং কেউ এটাকে পজিটিভলি নিচ্ছে বলে আমার মনে হয় না। এখন আপনার যে 6টা সিট পেয়েছে সেই ব্যাপারে আমি সেই চাপা নবগঞ্জের লোক, ওখানে আমারও বন্ধু বান্ধব আছে, আমি যতটুকু খোঁজ নিয়েছি আমি জানতে পেরেছি ওখানের যে ডিসি ছিল সেই ডিসি একটা স্ট্রং রোল পালন করেছে, এবং ওখানে আপনি জানেন যে কর্নেল আজাদ, যে ডাইরেক্টর ইন্টেলিজেন্স ছিল র্যাবের, হু ওয়াজ কিল্ড সিলেটের একটা ঘটনায়, তখন তার ওয়াইফ ওখানে, যে এখন র্যাবের যে ডিজি, এখানে প্রাইভেটলি এরকম একটা কথা হয়েছে যে আপনার জন্য কী করতে পারি ভাবি, তখন সেই ভদ্রমহিলা নাকি বলেছে যে এখানে যেন ভোটটা নিরপেক্ষ হয়। তো সমস্ত ডিসি সাহেবরা যেটা র্যাবের ডিজিকে বলে, র্যাবের, হ্যাঁ, কারণ র্যাবের ডিজির কি ইন্টারেস্ট ওখানে, মানে ডিজি র্যাবও তো ডিপ্লয় থাকে এবং তার একটা ইনফ্লুয়েন্স আছে, আচ্ছা আচ্ছা, সেই জন্য এখন সমস্ত ডিসি এবং এসপিরা, আপনি জানেন যে এই নির্বাচনটা করিয়েছে ডিসি এবং এসপিরা, এবং এই নির্বাচন কমিশনের, কিন্তু ওই অঞ্চলের যাদের কথা আপনি উল্লেখ করলেন তাদের অন্যদের মতো ভয়ভীতি, আমি সেটা বলছি যে সেইখানে আপনি দেখেন যে নির্বাচন কমিশন এটা স্বীকার করার আগে তাদের উচিত ছিল অন্তত 10টা এসপিকে ডিসমিস করতেন আপনি, যে আপনি কেন সাংবিধানিক দায়িত্ব পালন করতেন, সেটা তো করেই নাই। তো ওইখানের যে ডিসি, এটা প্রাইভেট ইনফরমেশন, হি টুক এ ফার্ম স্ট্যান্ড যে ভোটাররা যাতে ভোট দিতে পারে, এবং ভোটাররা ভোট দিতে পারলে যে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট ওখানে হয়েছে, অন্য জায়গায় ভোট দিতে পারেন। উদাহরণস্বরূপ বলি, আপনি দেখেন বীরুত্তম মেজর রিটায়ার্ড ব্যারিস্টার শাহজাহান ওমর, তার শক্তি দাপট সম্বন্ধে কারো কোনো সন্দেহ নাই, এই একই সিটের সেই পর্যন্ত ক্যাম্পেইন করতে পারে না বরিশালে, এরকম কি হতে পারে না, বাট এরকম কি হতে পারে যে 10 বছর সবকিছু থেকে দূরে থাকবার কারণে, ক্ষমতার বাইরে এবং রাজনীতি থেকেও, আপনারা যেহেতু বলেন যে আপনাদের নানা রকমের প্রেশারের কারণে আপনারা সক্রিয় থাকতে পারছেন না, একটু বিচ্ছিন্নতা হয়ে গেছে জনগণের সঙ্গে বা কর্মীদের সঙ্গে? আমি মনে করি না, আমি মনে করি যে আওয়ামী লীগ অত্যন্ত আনপপুলার হয়ে গেছে, এবং আওয়ামী লীগ রিয়ালাইজ করেছে যে কোনোভাবে একটি সুষ্ঠু ভোট জিতে হয় তাদের ভরাডুবি হবে, এবং সেই ভরাডুবি থাকার জন্য যে কোনোভাবে সরকার গঠন করার চালিকা শক্তি কখনই আওয়ামী লীগ তার হাত থেকে সরিয়ে দেয় নাই। যদি সামান্য ডাউট থাকতো যে এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে তারা হেরে যাবে, তাহলে তারাই নির্বাচন পণ্ড করতো, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। সেই ক্ষেত্রে ফেজ ওয়াইজ 2009 থেকে এই ফেজ শুরু হয়েছে, মিথ্যা মামলা, গুম, অপহরণ, শেষ পর্যন্ত যে ডায়লগ হলো, ডায়লগের তো একটা দাবি মনে করে নেয়, বলা হলো নতুন কাউকে গ্রেপ্তার করা হবে না, নতুন কাউকে গ্রেপ্তার করা হবে না ঠিকই, কিন্তু আগে যে আপনি একই মাসে ভয়ঙ্কর সেপ্টেম্বরে আপনি যে 5,000 মামলা দিয়ে ফেলছেন নাশকতার, কোনো শহরের কোনো অধিবাসী কোনো নাশকতা টের পায় না, কিন্তু 5,000 মামলা হয়ে গেছে এক মাসে। আওয়ামী লীগ অপেক্ষা করতেছিল যে বিএনপি আন্দোলন ডাক দেখ, আন্দোলন ডাক দেখ, তখনই তাদেরকে ধরা হবে, কখনো আন্দোলন ডাক দিল না, একটা নির্দোষ একটা ইয়া করলো আপনার মানববন্ধন, এই মানববন্ধন থেকে অ্যারেস্ট শুরু করলো এবং গায়েবী মামলা দেওয়া হলো, এবং সব গায়েবী মামলাগুলো হলো আপনার এই বিস্ফোরক এবং ইত্যাদি।
তো আপনারা তো এমন একটি লোক পাবেন না যে এজেন্ট হতে পারে বা যে ওয়ার্ড ভিত্তিক নেতাও সে ওই মামলার বাইরে না তখন তাদেরকে ধরা শুরু করলো রাত্রে যায় বলা হলো আসলে তোমাদেরকে এটা করা হবে গুম করা হলো তো কার বুকে কয়টা পাঠা যে এরপরও যায় ওইখানে আইদার কিল্ড হবে নাইলেই হবে তখন আমার বন্ধুরা সেটাকে ব্যাখ্যা দেবে প্রার্থী নামে নাই ভোটাররা আসবে কেন এই ব্যাখ্যা দিতেই পারে কিন্তু অপব্যাখ্যা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না জি মনিরুজ্জামান বলেন আমি ছাত্রনেতাদের নৈতিকতার বিষয়গুলো নিয়ে আপনি সর্বশেষ শুনে যেটা বলছে এটা আমি আসবো তার আগে ছাত্রনেতাদের নৈতিকতার যে প্রশ্ন নিয়ে আছে সেটা সাথে আমি কম বেশি এটা আমি স্বীকার করি যে নৈতিক অবক্ষয় ঘটেছে এর কারণ আমরা ৭৫ পরবর্তী মানে যে প্রক্রিয়ার কথা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেতা হওয়ার কথা আপনি বলছিলেন সেই প্রক্রিয়ার সঙ্গে এখনকার ছাত্র নেতারা আসলে ওই প্রক্রিয়ার মধ্যে পড়ে না এটা এটা কেন নাই জিল্লুর ভাই যখন যখন আপনি যেরকম সংগ্রাম কষ্ট হ্যাঁ এগুলো তো পাই নাই এর সাথে সাথে আর একটা বিষয় হলো যখন নির্বাচনী হয় আপনি যখন একটা কম্পিটিটিভ ইলেকশনে যাবেন তখন কিন্তু আপনার বন্ধুর সাথে আপনার ক্লাসমেট ফেল মেল এবং ফিমেল যার কাছে সবার সাথে আপনি কিন্তু ভালো ব্যবহারটা করবেন কারণ আপনি যদি ভোটের রাজনীতি করতে চান ডাকসুর যদি প্রতিনিধি হতে চান চাকসুর যদি প্রতিনিধি হতে চান তখন কিন্তু আপনার ক্রিয়াশীল সমস্ত ছাত্র সংগঠনে সকলের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যেহেতু নির্বাচনটা উঠে গিয়েছিল তখন তাদের এই মানসিকতার জায়গাগুলো ছিল না এখন আবার যেহেতু ইতিবাচক একটি ধারা এসেছে নির্বাচন আমি বিশ্বাস করি ছাত্র রাজনীতির যে ঋত গৌরব এটা ফিরে আসবে আস্তে আস্তে হয়তোবা ওই জায়গাটায় হয়তোবা যাওয়াটা খুব মানে যে জায়গাটার কথা আজকে আমরা ভাবছি সেই জায়গাটাও আজকে ছাত্র রাজনীতির ওই সেন্সে প্রয়োজনীয়তা নেই কেন নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসন সংকট আছে বঙ্গবন্ধু কন্যা গত ১০টি বছরে আবাসন সংকট নিরসনের জন্য অনেকগুলো নতুন হল দিয়েছে খাওয়ার মানের জন্য উনি বরাদ্দ বৃদ্ধি করেছেন অনেক কিছু কাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করছে সেই কারণে নৈতিক ওই জায়গাগুলোতে ছাত্ররা নেতারা যে কথাগুলো বলবেন যদি আপনি অগণতান্ত্রিক কর্মকাণ্ড সেই রকমের জায়গায় চলে যায় ছাত্রদের বা দেশের বিরুদ্ধে যখন কর্মকাণ্ড যাবে তখন নামবে যখন দেশ খুব শান্তিপূর্ণভাবে চলতেছে দেশ সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন সেই রকমের নৈতিক এবং মানসিক জোটটা নাই যে তার বিরুদ্ধে এসে সংগ্রাম করতে হবে এটা হলো বাস্তবতা এবং ছাত্ররা অনেক কিছু দাবি করার আগেই অনেক কিছু শিখেছে যেমন কোটা বিরোধী আন্দোলনের যখন ঘটনা ঘটছে মাননীয় প্রধানমন্ত্রী যখন রিয়েলাইজ করছেন বুঝছেন তখন তাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন যখন আপনার একদম শিশু বাচ্চারা যখন একটা মুভমেন্টে আসলো নিরাপদ সড়ক চাই সেটা সবার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেনে নিয়েছেন এবং তার জন্য কাজ করছেন অর্থাৎ তাদের কি দাবি দেওয়া এটা যখন সে রিড করতে পারবে যখন এই এই রকমের সিচুয়েশন থেকে কীভাবে উদ্ধার করা যায় এটার জন্য সবচেয়ে মানে আপনার একজন সফল রাজনৈতিক নেতা বা নেত্রী সে যখন মানুষের বিষয়গুলো সে বুঝতে পারবে অনুধাবন করতে পারবে সামনে দিয়ে লিড করতে পারবে এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লিড করছেন বিধায় গতকালকেও জার্মানি থেকে সে একটি মানে পুরস্কারে ভূষিত হয়েছে সে স্বাভাবিক কারণেই গোটা তাবদ্ধ নিয়ে শেখ হাসিনা একটি রাজনীতির অনন্য মডেল হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন সেই জায়গাটায় ছাত্র রাজনীতির এই প্রয়োজনীয়তা যেমনভাবে আসে আবার এই ছাত্র রাজনীতির তারা মুভমেন্ট করে কিছু দাবি করতে হবে সেই জায়গাটায় শেখ হাসিনার সরকার নেই এবং শেখ হাসিনা নেই আর এই যে নির্বাচন নিয়ে ওনারা যে কথা বলছেন আপনি কারেক্টলি সেইড জনসম্পৃক্ত জনসম্পৃক্ত রাজনীতি বিএনপি করেনি আপনি যদি ৩০শে ডিসেম্বরের নির্বাচনের কথাই বলেন জিল্লুর ভাই আমি খুব পুঙ্খানুপুঙ্খানু আমি নির্বাচনে মনোনয়ন পাই নাই না পাওয়ার পরে কিন্তু আমি আমার নির্বাচন এলাকায় গিয়েছি খুব কাছ থেকে আমি মনিটর করেছি বিএনপির নেতা কর্মীদের কর্মকাণ্ড ৩০শে ডিসেম্বর নির্বাচন আপনি লক্ষ্য করবেন যখন আর্মি ডিপ্লয়েড হবে এটাকে কেন্দ্র করে বিএনপি প্রথম নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত হয়েছিল যে ১৪ই ডিসেম্বর নির্বাচনের আগে আর্মি ডিপ্লয়েড হবে ওনারা ১৪ তারিখের জন্য বসে রইলেন ১৪ তারিখ হলো না তারপর ২৪শে ডিসেম্বরের জন্য বসে রইলেন ২৪ তারিখের পরেও আর্মি যখন নামলো যখন ওনারা ভেবেছিল যে আর্মি হয়তোবা ওনাদের পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারবে গড়ে উঠিয়ে দেবে নির্বাচন দণ্ডরা নির্বাচিত হবে অর্থাৎ এই যে পরনির্ভরশীল রাজনীতি বিগত ১০টি বছরে আমি যেটা প্রায়ই বলেছি আপনার চ্যানেল সহ আপনার উপস্থিতি সহ অনেক চ্যানেলে আমি বলেছি কখনো হিলারি ক্লিনটনের উপরে কাঁধে ভর করে ক্ষমতা আসতে চেয়েছে কখনো ভারতের বিজেপি ক্ষমতায় আসলে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ওনাদেরকে ক্ষমতা নিয়ে আসবে এই যে মানসিকতা এই মানসিকতার কারণে দীর্ঘ ১০টি বছর বাংলাদেশের রাজনীতিতে মানুষের আকাঙ্ক্ষাকে এখান থেকে বিএনপি কখনোই শিক্ষা গ্রহণ করে নেয় এবং মানুষের আবেগকে ধারণ করে রাজনীতি করে নেয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি দেখে দেখতে পারেন যখন বাংলাদেশের মানুষ জানে যে খালেদা জিয়া তারেক জিয়া বিশেষত তারেক জিয়া দুর্নীতি দায়ে দণ্ডিত এবং অনেক অন্যায় কাজ করেছে কিন্তু তখন বিএনপি যখন মুভমেন্টটা করে খালেদা জিয়ার বাড়ি রক্ষার জন্য যদি মুভমেন্টটা করে তারেক জিয়ার মুক্তির জন্য তখন এদেশের মানুষ ইস্তফা দিয়েছে বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষাকে চাহিদাকে সেটাকে ধারণ করে বিএনপি দীর্ঘদিন রাজনীতি করতে পারে নাই এবং জনসম্পৃক্ত সম্পূর্ণভাবেই তারা জনসম্পৃক্ত কখনোই
রেজিস্ট করার যে মানসিকতা পাপিয়ার সেই যে দিনের টকশোকে কথা বলছেন পাপিয়ার সাথে ওনার সাথে আমি এর আগেও কয়েকটা টকশোতে ছিলাম আপনার এখানে আসার আগে আমি সেদিনের শো আপনাদের দেখেছি পাপিয়া যে কথা বলছে কিভাবে সেদিন এসে ভোট বিপ্লবটা সে ঘটিয়েছে সে বিভিন্ন জায়গায় দৌড়িয়েছে গেছে তার বাইরেও আরও কিছু কর্মকাণ্ড আপনার এখানে এসে উনি বলেছেন আমি কেউ একটা দাবি করেছে রাস্তা গম দরকার আমি কিছু গম দিয়েছি যখন এমপি ছিলেন এইভাবে আপনাকে বলছে জিল্লুর ভাই আমি এমপি যখন ছিলাম গম দিয়েছি চাল দিয়েছি আরও একটা বিরোধী দলের লোককে একটা চাকরি দেওয়ার সুযোগ ছিল আমার চাকরি দিয়েছি একটা শিক্ষককে নিয়োগ দিয়েছি এটা হলো ইতিবাচক রাজনীতি আপনি রাজনীতি করতে হলে আপনার এই গুণগুলো বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে বিদ্যমান থাকতে হবে বিএনপির রাজনীতি আমি প্রায়শই বলি এখনও বলি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা বলতেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারি দলের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে যে বিরোধী দল সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে চিন্তা এবং চেতনা এবং আজকে ওনারা বলতেছেন ক্ষমতা আসবে কী কারণে ক্ষমতা আসবে আমি এই একটা বিষয়ের সাথে একমত না বাংলাদেশের রাজনীতি ওরা প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু কোনো কারণেই বাংলাদেশের সবচেয়ে যে মানুষটা যদি কোনো কারণে সে অটিস্টিক বেবি হয় সেও বলবে না বিএনপি 2018-30 ডিসেম্বর নির্বাচনে ক্ষমতা আসার কোনো কারণ নেই বিকজ বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম একজন সফল রাষ্ট্রনায়কের নাম আর অপরাপর রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে জেলে গেছে গোটা বাংলাদেশের মানুষের কাছে একটি নেতিবাচক রাজনৈতিক দলের নাম বিএনপি শুধু তাই না 2013-14 পেট্রোল বোমা করেছে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে নেয় বাংলাদেশের মানুষের যে দাবি ছিল যে মৌলিক দাবির পক্ষে অনেক সময় তেল গ্যাসের দাম বাড়ছে তারা একটা মুভমেন্ট দাঁড় করতে পারে না এগুলো হলো মানুষের কথা যে তেলের পক্ষে তুমি কথা বলো যেন বিদ্যুতের বিল যখন দাম বাড়ে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করো সেই মুভমেন্টগুলো বিএনপি করতে পারেনি অর্থাৎ বিএনপি যখন জন্মটা তার ক্ষমতার মধ্যে দিয়ে সেই কারণে বিরোধী দলের রাজনীতি করে মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করে ক্ষমতা আসবে এই মানসিকতা বিএনপি পোষণ করে না সেই পোষণ না করার কারণে আজকে ওনারা দেখতেছেন ক্ষমতা ক্ষমতা ওনাদের সুদূর প্রভাবত ওনারা যদি আজকেও মনে করে থাকেন কেউ ওনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন এই চিন্তা চেতনা ধারণ না করে বরঞ্চ আজকের থেকে ওনাদের ভাবা উচিত বিএনপি বা অন্য একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করে সরকার যদি কোনো নেতিবাচক কাজ করে সেটাকে কীভাবে ইনক্যাশ করা যায় সেটাকে কিন্তু কীভাবে নিজেদের পক্ষে নেওয়া যায় সেটা না করে যদি আপনাকে যখন আপনি যখন দেখেন শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করছে আজকে তরুণ সমাজ চাচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমার গ্লোরিয়াস ইতিহাসটা কি সেই মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আপনি 7ই মার্চ পালন করেন না আপনি 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন না কিন্তু বাংলাদেশের আজকের তরুণ সমাজ দেখতে চায় যে এই এই দিনগুলোও বিএনপি একটি বিরোধী দল রাজনৈতিক নেতা হিসেবে তাদেরও পালন করা উচিত কিন্তু সেগুলোকে তারা করে না যখন করবেন না আপনি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে থাকেন না আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেন না যখন এই দ্বিধাহীন থাকে সিদ্ধান্তহীনতা ভোগেন তখন দেশের মানুষ আপনাদের পক্ষে থাকে রাজুল ভাই বিচার ব্যবস্থা যদি সঠিক থাকতো তাহলে বেগম জিয়ার মুক্তি অবশ্যই হতো বেগম জিয়া আসলে আদালত দায়ে দণ্ডিত না বেগম জিয়া প্রতিহিংসার শিকার যে প্রতিহিংসার রাজনীতি চলছে সেটার চূড়ান্ত আকারে বেগম জিয়ার এখন কয়টা জামিন হয়েছে কয়টা মামলায় এই যে প্রতিহিংসার রাজনীতি এটা মানে কবে থেকে চলছে এইটা তো আমরা এই 2009 পর দেখি যে এটা ক্লাইম্যাক্সে চলে গেছে আগে হয়তো কিছুটা ছিল কিন্তু এখন যে প্রতিহিংসা এই প্রতিহিংসা আপনি কিছু তুলনা করতে পারবেন না প্রতিহিংসাটা এমন যে আপনি মানে এর পরে যদি মনিরুজ্জামান মনির 21 আগস্টের প্রশ্ন তোলেন কিংবা শাহিম স্কিপিয়ার প্রশ্ন তোলেন কিংবা আসানুল্লাহ মাস্টারের প্রশ্ন তোলেন মানে আপনার জবাব কী হবে আমি শো তিনি না এটা তো জবাব অত্যন্ত পরিষ্কার শুধু সেটা কেন 75-এর ঘটনা ইভেন জিয়াউর রহমান হত্যাকাণ্ড সব বিচার হতে হবে যে কোনো হত্যাকাণ্ডের বিচার হতে হবে তো 7 ডিসেম্বরের হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং জিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে তো বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল বিএনপি খুব একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি এইখানে আওয়ামী লীগের অনেকে একটা ব্যাখ্যা দেয় যে আপনার যে ডাবল জিওপার্টি আপনার সংবিধান বলেছে আমি অনেক আইনজ্ঞ শুনছি যে বিএনপি তার বিরুদ্ধে একটা মামলা ছিল ক্রিমিনাল মানে পেনাল কোডের মামলা সেই মামলাটা কেন কন্টিনিউ করে নাই আমি মনে করি যথাযথ কারণ রয়েছে সেটা রয়েছে যে আপনি তো ডাবল পানিশমেন্ট দিতে পারবেন না যাদের কোর্ট মার্শাল একবার বিচার হয়েছে এবং এক্সিকিউট হয়েছে আপনি সাংবিধানিকভাবে যা ডাবল জিওপার্টি করতে পারবেন না সো দ্যাট ইজ ক্লোজড বিচারের সেই বিচারে তো বিচার হয়েছে সে হত্যাকাণ্ডের সো আপনি একটা লোককে তো দুইবার বিচার করতে পারবেন না সাংবিধানিকভাবে বাড়িত আছে তো যারা এটা বলে তারা কিন্তু এই পয়েন্টটা বিবেচনা নেয় না যে এর বিচার হয় নাই তো ওই বিচার হয়েছে কিন্তু এই 21 আগস্ট বলেন সেটার বিচার চলছে ট্রায়াল কোর্টে সেটা ই হয়ে গেছে বিচার হয়ে গেছে এখন হাইকোর্টে এটা পেন্ডিং আছে এইটাই
ঘটনা ঘটবে। জন এফ কেনেডির মতো লোকও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আরও বহুত লোক বহুত মানে হত্যাকাণ্ড হয়েছে। জাতির পরবর্তী ইনকাম্বেন্ট সরকারের দায়িত্ব হলো সেটাকে সঠিক বিচার কথা পলিটিক্যাল কোনো কালার না দিয়ে মানুষের কাছে প্রতীয়মান হতে হবে যে এটাকে ন্যায় বিচার করা হয়েছে। এই অবস্থান সবার পরিষ্কার। একুশে আগস্টের গ্রেনেড হামলা কোনো সেন্সেবল মানুষ, সে আওয়ামী লীগ, বিএনপি, অন্য যে দল করে, সে কখনো এটা মানতে পারে না। যারা এর পিছনে তার বিচার ব্যক্তিগতভাবে আমি দেখতে চাই, কিন্তু সেটা যেন রাজনৈতিক হয়রানির কোনো হাতিয়ার না হয়, এইটাই হয়েছে লাস্ট কথাটা। এখন আপনি দেখেন বিচার ব্যবস্থা, জিল্লুর ভাই লজ্জা লাগে আপনার এই প্রথমবার সুপ্রিম কোর্টে ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আমি সেই মানববন্ধনে ছিলাম এবং কথা বলেছি। উকিল সাহেবরা বলেছেন যে সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইলিং থেকে অর্ডার পাস পর্যন্ত কোন কোন ক্ষেত্রে ঘুষ দিতে হয় পুরো জুড়ে, নিম্ন জুডিশিয়ারি তো ফিনিশড, ঢাকা কোর্টে এইরকম আলোচনা হয় যে কোন জজ সাহেব ঘুষ খায় না, এইটা প্রধান বিচারপতি অথবা আইন মন্ত্রণালয়ে সামান্য একটু খোঁজ নিলেই যারা লিটিগ্যান্ট যারা বিচার প্রার্থী সবাই জানে যে কোন জজ সাহেব ঘুষ খায় না, কিন্তু কী হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার মনে আছে যে বছর দুই আগে ফরিদপুরে একটা ট্রেন উল্টো দিকে চলে গেছিলো, চলতে চলতে প্রায় 40 মাইল যাওয়ার পরে ট্রেনের ড্রাইভার ঠিক পাইল যে এই ট্রেনের উল্টো দিকে আসছে, ভাগ্য ভালো কোনো দুর্ঘটনা ঘটে নাই। এই সরকার তথা এই বিচার ব্যবস্থা উল্টো দিকে চলতেছে, ভাগ্য ভালো এখনও কোনো দুর্ঘটনা ঘটে নাই, চালাই যেতে পারতেছে। হ্যাঁ, ওই ট্রেন ড্রাইভার কিন্তু রিয়েলাইজ কইরা ফেরত আসছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রও ফেরত আসে নাই, সুশাসনও ফেরত আসে নাই, এবং বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে না। এবং যারা একজন প্রাক্তন বিচারপতি আপনি তাকে বানিয়ে এলেন আপনার পারপাস সার্ভ করার জন্য, যেই মুহূর্তে একটি জাজমেন্ট আপনার ইনস্ট্রাকশন ভায়োলেট করলো আপনি তাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিদেশে পালাইয়ে যাইতে বাধ্য করলেন, যাই কমেন্ট করলো যেখানে প্রধান বিচারপতি বিচার পায় না সেখানে খালেদা জিয়া কী করে বিচার পাবে। খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হইল এই সরকারের পতন হওয়া, সেটা যদি গণ আন্দোলনের মাধ্যমে অথবা অন্য যে কোনো কারণে যদি পতন হয় তাহলে তার মুক্তি হবে, এছাড়া মুক্তির আমি কোনো সম্ভাবনা দেখি না। এবং অনেক সিনিয়র লয়ার ইনক্লুডিং খন্দকার মাহবুব হোসেন একাধিকবার বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার জামিন ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কয়টা জামিন হয়েছে এবং কয়টা জামিন পেন্ডিং আছে এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন কেউ ক্লিয়ারলি বলতে পারবে না, সম্ভবত অ্যাটর্নি জেনারেল বলতে পারবে, কারণ সে জানে এরপরে কোন মামলাটা সে আনবে। সো এই বিচার এটা কোনো দুর্নীতির কোনো বিচার না, যেখানে পুকুর চুরি হয়েছে সাগর চুরি হয়েছে। আপনি দেখেন এই অর্থমন্ত্রী বিদায় নেওয়ার সময় একটা কমেন্ট করছিল যে ভাগ্য ভালো ঝেটিয়ে মোহিত এই প্রাক্তন অর্থমন্ত্রী, ভাগ্য ভালো আমাকে ঝেটিয়ে বিদায় হইতে হয় নাই। হি নোজ যে সে এমনভাবে অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, তাকে ঝেটিয়ে বিদায় হওয়ার মতো পরিস্থিতি করেছে। আর শিক্ষামন্ত্রী বলে গেলেন যে শিক্ষার মান এখন উন্নয়ন করতে হবে, উনি যে শিক্ষার মান 12টা বাজিয়েছে, উনি যে এটাকে মরিশুটকি বানিয়েছে সেটা কিন্তু উনি স্বীকার করে গেলেন। তো এখন যে এই সরকার যেভাবে হোক তারা বসে আছে, তারা রাষ্ট্র চালাচ্ছে, জনগণের ম্যান্ডেটবিহীনভাবে রাষ্ট্র চালাচ্ছে এবং গার্ড জোরে রাষ্ট্র চালাচ্ছে, তারা যে এখন সুশাসন কথা বলে, এই সুশাসন তো কখনোই আপনি নিশ্চিত করতে পারবেন না যদি না 2009 থেকে যে অন্যায়গুলো হয়েছে, যে গুমগুলো হয়েছে, যে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনগুলো হয়েছে, সেইগুলোর ক্লিয়ার আপনার জবাব দিতে হবে। আপনি যদি বলেন যে রাষ্ট্র এর সাথে জড়িত না, তাহলে আপনার তদন্ত করে বাইর করে দেখাতে হবে যে হু হ্যাজ ডান ইট, তাহলে তাকে আপনার শাস্তির সম্মুখীন করতে হবে। দেন এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে টাকা চুরি হওয়া থেকে শুরু করা যা কিছু হয়েছে, ব্যাংকের মেইন আসামি বাদ দিয়া ফার্মার্স ব্যাংক যেটার নাম এখন পদ্মা ব্যাংক হয়েছে, আপনার বাবুল সৃষ্টি নামে এক লোকে আপনি জেলে আটকাই রাখছেন, কিন্তু মেইন হতা যে সেই আপনার ভবন নারায়ে যে করছে মহিউদ্দিন খান আলমগীর, তাকে আপনি বিচারের সম্মুখীন হয় তাকে আপনি ধরলেন না, কারণ সে সব ম্যানেজ করে ফেলছে। আপনি ওই যে শেখ নামে বেসিক ব্যাংকের যে শেখ বাসু, তাকে এখন পর্যন্ত আপনি বিচারের আওতা আনতে পারলেন না। সো সে কাকে ম্যানেজ করছে? যারা রাষ্ট্রের যে কোনো দ্য কোর্স অফ ল তাকে ডিট্রাক্ট করতে পারে তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করছে এমনভাবে যে তাকে ধরা যাবে না। সো আপনি চুনোপুটি ধরবেন, এভাবে তো আইনের শাসন আনা যাবে না। যেভাবে হোক মানুষ দেখতে চায় আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, যার জন্য বিএনপির আন্দোলনের মূল ভূমিকাটা ছিল গণতন্ত্র ফেরত আনা। গণতন্ত্র যদি আসে তাহলে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানুষ কথা বলতে পারবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে। যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই, যেখানে ন্যায় বিচার নাই, সেখানে আপনি জোর করে তিনবারের প্রধানমন্ত্রীকে আটকায় রাখতে পারেন। এবং সে যেভাবে অসুস্থ এইভাবে কমেন্ট করছে যে আমি অসুস্থতায় কষ্ট পাচ্ছি, কিন্তু স্বৈরশাসকের মন তাতে গলে না।
আর আপনার সেক্রেটারি জেনারেল অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ তাকে সুস্থ করুক, আমি সেই দোয়া করি, সেই কামনা করি। অথচ আপনি এই দেশেরই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার চিকিৎসা দিচ্ছেন না। এগুলা এইটিই শেষ না, এইটা আপনারা যে ইতিহাস সৃষ্টি করে গেলেন, যে ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন, এটা বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস থাকবে। আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে মানুষ এটাকে উত্তর কোরিয়ার সাথে তুলনা করবে। সেই ক্ষেত্রে যদি আপনার শুভবুদ্ধির উদয় হয় এবং বেগম জিয়াকে যে মুক্তি দেন এবং গণতন্ত্রের চর্চা করেন, তাহলে আমরা সবাই ভালো থাকবো, না হলে সবার জন্য বিপদ। মনিরুজ্জামান মনির, না উনি যেহেতু প্রতিহিংসার রাজনীতির কথা বলছেন, সেই জায়গাটা তো আপনি বলছেন, 21 আগস্ট নিজেই বলছেন, কিন্তু আমি বলি বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসার রাজনীতিটা কে কখন কীভাবে শুরু হল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, একটি জঘন্য কলাকলন আইন, ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করলেন জিয়াউর রহমান। এরপর আসেন 75-এর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট জারি করেছিলেন খন্দকার মোস্তাক, কিন্তু উনি যখন 79-এ নির্বাচনের পরে ক্ষমতায় এসেছিলেন, পার্লামেন্টে শুনে কেন বাদ দেননি, সেটা হলো ব্যালট করছেন। আপনি খন্দকার মোস্তাকের কথা বলেন, খন্দকার মোস্তাক তো মাত্র 2 মাস ছিল ক্ষমতায়, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে রোমান 75-এর পর থেকে 81 সাল 30 মে এক পর্যন্ত ক্ষমতায় ছিল, 79 যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, আমরা তখন আমরা 39 সিট পেয়েছিলাম। তা আজকে আসেন 75-এর 15 আগস্টের পর বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে উনি জন এফ কেনেডির কথা বলছেন, অনেকেই বিভিন্ন বিশ্বের বহু সংগ্রামী নেতা তাদের জীবন অবসান এভাবে ঘটেছে, এটাই স্বাভাবিক, ভিন্ন বিষয় হতেই পারে, কিন্তু আপনি গোটা পরিবারকে সেদিন হত্যা করেছিলেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি দেশের বাইরে না থাকলে, আজকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানবাধিকার রক্ষার জন্য কারা আন্দোলন করে আজকে বাংলাদেশকে এই জায়গাটা নিয়ে আসতো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তে নিয়ে গেছিল। 75-এর 15 আগস্টের মধ্যে দিয়ে বাংলাদেশের যে প্রতিহিংসা রাজনীতি শুরু হলো সেটাকে অব্যাহতভাবে রাখলেন জিয়াউর রহমান। 1971 সালে 17-ই মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে তার বাবার জন্য মিলাদ করবেন, সেই মিলাদটা পর্যন্ত করতে দেননি জিয়াউর রহমান। আজকে প্রতিহিংসার রাজনীতি করেন, প্রতিহিংসার রাজনীতির চরম দৃষ্টান্ত 1975 থেকে 90, দীর্ঘ 15 বছর আমরা স্বৈরাচার সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করলাম, তারপর একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলাম, আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিষ্ঠিত আমরা কি দেখলাম 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা, শান্তির পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন বঙ্গবন্ধু এভিনিউতে 23 শান্তি সমাবেশ দেখেছিলেন, সেখানে আমি একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে উপস্থিত ছিলাম, সেদিন মিটিকে কীভাবে পাখির মতো হত্যা করেছিল, গ্রেনেড হামলা, আর্জেন্ট গ্রেনেড হামলা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চাইলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র আইনে শাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠান রক্ষা প্রতিষ্ঠা করার জন্য 19 বার জীবনের মৃত্যুর মুখোমুখি হয়েছে, তাকে 19 বার হত্যা করা হয়েছিল। আজকে শেখ হাসিনা দৃঢ়চেতা দাঁড়িয়ে আজকে গণতন্ত্রকে দিয়েছে একটি নতুন বাংলাদেশ দিয়েছেন শেখ হাসিনা, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে বাংলাদেশে আইনের শাসন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। স্টিল শেখ হাসিনা নিজের অনিরাপদ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাচ্ছে, আর আজকে যাদের কথা বলছেন রাজনীতিতে তারা স্রেফ ক্ষমতা ভোগ করার জন্য ক্ষমতা এসেছে। 2004 সালে আওয়ামী লীগকে বেনিশ করতে চেয়েছিল, কারা করতে চেয়েছিল সেদিন, সেদিন জজমে নাটক পর্যন্ত সাজিয়েছিল। আজকের বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, বাংলাদেশে যথেষ্ট গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান আছেন, আজকে আপনার সাথে আমি কথা বলে যাচ্ছি। আজকে আপনি আজকের শাসন আমলের কথা যদি বলেন, আজকের এই ডাকসির কথা বলছি একটু আগে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি থাকতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান আছে, পলিটিক্যাল ছেলে আর নন পলিটিক্যাল ছেলে, আমি তো একটা পলিটিক্যাল ছেলে ছিলাম, আমি মিছিল করতাম, স্লোগান লিড করতাম, সেখানে আমার হাত ভেঙে দেবে এই রকমের কথা হয়েছে, রাতে রাতে তুলে নিয়ে আসা হতো, এইরকম অন্ধকার অমানিসের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা রাজনীতি করে আজকের এই জায়গাটা আসছে। আজকের ইতিবাচক দেখেন না কেন আপনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, আজকে বিআইডব্লিউটি আজকে গোটা বাংলাদেশের যে সমস্ত জল নদীগুলো দখল করেছিল তার বিরুদ্ধে আজকে শেখ হাসিনার অবস্থান। আজকে এই যে অর্থনৈতিক সেক্টরগুলো যদি এতই ভেঙে পড়তো তাহলে বাংলাদেশ জিডিপিতে আজকে প্রবৃদ্ধি কীভাবে বাড়লো, রিজার্ভ কীভাবে বাড়ছে, ফরেন রিজার্ভ কীভাবে আমাদের এত আসে, রেমিটেন্স কত বাড়তেছে, দেশে আইনের শাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসে বিদায় বিদ্যমান আসে বিদায় শেখ হাসিনা আজকে গোটা দুনিয়ার মানুষের কাছে শেখ হাসিনা একটি অনন্য রাষ্ট্রনায়কের নাম, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা আমরা যারা নেতিবাচক শেখ হাসিনার কর্মকাণ্ডকে যাদের আপনাদের পছন্দ যারা হয় না, আজকে বাংলাদেশের সমস্ত মানুষ ভালো আছে, কিন্তু বিশেষ একটি শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে যারা ধারণ করে না তাদের কাছে শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন না। ওটা বাংলাদেশের বাইরে যখন আমরা যাই তখনও বাংলাদেশের অন্য দেশের মানুষের সাথে যখন কথা হয় তখন বাংলাদেশের শেখ হাসিনা লিডারশিপ নিয়ে তারা সেলুট করে কথা বলে, সম্মানের সহ শেখ হাসিনাকে কথা বলে। আজকে আপনাদের আমাদের সকলকে এই শেখ হাসিনার যে একক নেতৃত্বে দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা অনেকেরই ভালো লাগতেছে না,
কিন্তু শেখ হাসিনাই আমি বললাম শেখ হাসিনা নিজে নিরাপদ নয় যখন যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করে যখন জন কেরি বানকি মুন্ডা টেলিফোন করে শেখ হাসিনার বিচার ব্যবস্থা যাতে স্লো করে তার জন্য আবেদন করেছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ এবং আমার মা বোনের যারা ইজ্জত লুণ্ঠন করেছিল তাদের বিচার বাস্তবায়নের জন্য শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে সে বাস্তবায়ন করছে আজকে সমস্ত সেক্টরে শেখ হাসিনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই যে প্রতিহিংসার কথা বলেন এই গত দুই তিন দিন আগে গেল সাতই মার্চ যে সাতই মার্চের ভাষণ আজকে ইউনেস্কো স্বীকৃতি দিল গোটা প্রামাণ্য দলিল হয়ে গেল বিশ্বের জন্য অথচ এই সাতই মার্চের ভাষণ আমরা যখন কলেজে ঢাকা কলেজে পড়া অবস্থায় বাজাতে গেছি আমাদেরকে ছাত্র দলের বন্ধুরা গুলি করে মেরে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে আমার নির্বাচন এলাকা রাজাপুর কাঠালিয়া একজন নেতার নাম বললেন উনি আমাকে অবশ্যই রেসপেক্ট করি ওখানে কথা বলতে পারতাম না সাতজন ছাত্রলীগের ছেলে নিয়ে আমি আমার নির্বাচন এলাকা রাজাপুরে সংগ্রাম করে আজকে 5,000 কর্মী তৈরি করেছি একদিনে না অর্থাৎ আমার যদি আদর্শ থাকে আমার যদি নৈতিক মনোবল থাকে আমার যদি নেতৃত্ব সঠিক থাকে তাহলে আমি বিশ্বাস করি আমি গন্তব্যে পৌঁছে দিতে পারব আমি আসছি আপনার কাছে আসছি আমরা একবার শেষের দিকে ব্যাটস সরওয়ার কিছু যোগ করবার থাকলে জিরো টলারেন্সের কথা তো আমরা সবসময় শুনেছি মানে আপনি এমন কোনো বক্তব্য বিবৃতি পাবেন না মাননীয় প্রধানমন্ত্রীর যেখানে সুশাসন ন্যায় বিচারের কথা বলা নাই কিন্তু লিপ সার্ভিস এবং অন গ্রাউন্ড অ্যাকশন দুইটার সাথে গ্যাপ অনেক বেশি গ্যাপটা যেমন যেমন আমরা দুইজনেই পাশাপাশি জেলার ঝালকাটে আমি পিরিজপুরের যেহেতু আমি পিরিজপুর সদর নিয়ে কাজ করেছি আমি বেশি দূরে যাব না 2009 থেকে যদি আপনি দেখেন যে পিরিজপুরে একটা অন্ধকার যুগ শুরু হয়েছে সেখানে এবং এইরকম অন্ধকার যে এই শহরটা ছিল একটা সাংস্কৃতিক শহর একটা সম্প্রীতি শহর একটা 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 বন্ধনের শহর কিন্তু এইটা পরিপূর্ণভাবে একটা ফ্যামিলির হাতে গিয়ে একেবারে এটা একটা মাদকের সাম্রাজ্য হলো একটা সন্ত্রাসের সাম্রাজ্য হলো এখন পেপারে বের হচ্ছে হাত বাড়ালেই মাদক তো যে লোকটা ওখানে এমপি ছিল নাম বলবো না আমি তার হলফনামায় 4.5 লাখ টাকা ইনকাম ছিল এখন নাকি 100 কোটি টাকার মালিক এ তার ভাই ওখানে মেয়র পিরিজপুর শহরের মেইন শহরের কোনো রাস্তা ঠিক নাই আমার যে পাড়া সেই পাড়াটা তার শ্বশুরবাড়ি সেই রাস্তা কত 10 বছরে একটা ইটও পড়ে নাই অথচ বাজেটের কোনো শেষ নেই সব খেয়ে ফেলছে মানে চায়ের ভাইয়ের ভাগ্য এমন উন্নয়ন হয়েছে তো তাও ভালো জাতীয় রাজনীতি যা হোক পিরিজপুরে যা হয়েছে একজন মন্ত্রী আসছে এবং রেজাল্ট বেরছে এটা পিরিজপুরবাসীর জন্য ভালো বলে আমি ব্যক্তিগত মনে করি যে অন্তত সন্ত্রাসের সাম্রাজ্য অন্ধকার যুগটা পিরিজপুরেছে এদেরকে যদি আপনি বিচারের সম্মুখীন করেন এই ধরনের সন্ত্রাস এবং দুর্নীতিবাস তাহলে আপনি কোন দুর্নীতির বিচারের কথা বলছেন কি জিরো টলারেন্স বলছেন জিরো টলারেন্স তো মানুষের কাছে প্রতিমান হতে হবে যে আপনার বক্তব্য ইউ মিন ইট আপনি তো সেটা মেন করছেন না আপনি দেখেন ট্রাফিক ব্যবস্থা আমি অনেকদিন বলছি যে বাংলাদেশ যেভাবে চলছে ট্রাফিক সিস্টেম হয়েছে সেটার অবয়ব মানে এইরকম পৃথিবীর কোথাও পাবেন এখন বের হয়েছে যে ঢাকা শহরের বায়ু দূষণ থেকে শুরু করে জীবন ব্যবস্থা মানে নিম্ন থেকে একদম সর্বনিম্ন অথবা তার আগের ক্যাটাগরি এই জায়গাটা আমরা গেলাম কেন সুশাসন থাকলে তো এটা হতে পারে না দুর্নীতি যদি হয় তাহলে হতে পারে না দুর্নীতি যদি বন্ধ না হয় তো আপনার কথাটাকে কাজে এইখানে আপনি সুশাসন এবং এই যে জিরো টলারেন্স পারবেন যদি এইখানে এইরকম নেতা আসে যে পাবলিক বাসে অন্তত মাসে একবার চড়বে অথবা রাত্রে আপনার নিরাপত্তাটা তো ব্যুরোক্রেসি এমনভাবে বানায় যে আমেরিকা না চাঁদের দেশের মতো আপনার ব্যুরোক্রেসি দরকার একজন মিলিটারি গার্ড একজন পুলিশ গার্ড নিয়ে রাত্রে একটু বের হন বের হয়ে দেখেন যে কীভাবে শহরটায় ট্রাফিক সিস্টেম অথবা চলতেছে ভূমি অফিস থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুর্নীতির কী আছে এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজে ইন্টারভেন না করলে কোনোটাই ঠিক হয় না অর্থাৎ তার কানে যেহেতু সব পৌঁছায় না সমস্ত পেপার কাটিংও যায় না উনি নিজে ইন্টারভেন যেহেতু সিস্টেম সমস্ত ডিসলস হয়ে গেছে ফেল করেছে অর্থাৎ মুখে যদি জিরো টলারেন্স এটা কোনো দিনও কার্যকরী হচ্ছে না মনিরুজ্জামান মনির দেখুন এই সরকারের আমলে যারা মন্ত্রী ছিল এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এমডি ইতিমধ্যেই দুদকের কাছেও তাদের বারান্দায় হাঁটতে হচ্ছে এটা বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন গণমাধ্যম বলতো যে অমুকে এই দুর্নীতির সাথে জড়িত এটার সাথে জড়িত যখন বলা হতো জঙ্গি শায়েক আব্দুর রহমান বা বাংলা ভাই তখন সেই সরকার প্রধান বা সেই দলের নেতা বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে এটা মিডিয়ার সৃষ্টি এটা যখন না বলে যখন মানে চিফ এক্সিকিউটিভ যখন সরাসরি সেই সিদ্ধান্তটা নেন জননেত্রী শেখ হাসিনা যখন সেখানে দৃষ্টি গোচর করে তখন সেটা অবশ্যই সমাধান হয় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটাই করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সমস্ত মানুষ আপনি আমি সকলে ঘুমাই
শেখ হাসিনা নির্গুম থেকে বাংলাদেশটাকে কিভাবে সুন্দর একটি জায়গায় নিয়ে যান তার জন্য কাজ করছেন। আপনি যার কথা বলছেন সেই বাচ্চু লুৎফুর রহমান বাচ্চু নাকি বেসিক ব্যাংক আব্দুল হাই বাচ্চু, উনিও মুখোমুখি হয়েছে দুদকের। আব্দুল মান্নান সাবেক মন্ত্রী, উনিও মুখোমুখি হয়েছে। কেউ আমিনের ঊর্ধ্বে নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নতুন দিগন্তে বাংলাদেশটাকে দেখতে চাচ্ছেন। এখানে কোনো দল করে আজকের সে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের মন্ত্রী সে পার পেয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে চিন্তা চিন্তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে আমরা সকলে ইতিবাচক দিকে তাকে সমর্থক না করলেও তাকে ইতিবাচক যে দিকগুলো আছে সেগুলো উন্মোচিত করে কথা বলি। সে যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমরা একটি সহায়ক ভূমিকা পালন করি, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা নয়। আজকে বাংলাদেশ যে জায়গাটির যার কথা বলছে, আপনার নির্বাচনী এলাকা যাকে তাকে যেমনিভাবে ড্রোভ করে ঠিক তেমনিভাবে আরেকজন ইতিবাচক মানুষকে এনে উনি রাজনীতি করাচ্ছেন, মন্ত্রিপরিষদে স্থান দিয়েছেন সমরে জল করিম, যাতে ওই অঞ্চল না গোটা বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব পেতে পারে এবং নতুন নেতার মধ্য দিয়ে বাংলাদেশটা যেন আগামী দিনে শেখ হাসিনা 2021 সালের মধ্যে মায়ের বাংলাদেশ করতে চান। শেখ হাসিনা 2041 সালের মধ্যে একটি উন্নয়নের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চান। বঙ্গবন্ধু না শেখ হাসিনা উনি ধারণ করেন, বিশ্বাস করেন এই দেশটাকে কোন জায়গায় নিতে চান। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় উনি কায়েম করতে চান, তার জন্য উনি ডেল্টা প্ল্যান দিয়েছেন। 2100 সালের বাংলাদেশ কেমন হবে, একজন স্বপ্নদেশটা রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা এই পারেন এবং শেখ হাসিনা এই পারবে, তার উপর আপনাদের সকলের আস্থা রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত। বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলেন, আইনের দিক থেকে তার অবস্থান এতটাই নড়বড়ে যে কারণে আপনারা বিশ্বাস করতেই পারছেন না উনি আর মুক্তি পাবে, কারণ আইনের জায়গাটাতে শেখ বেগম খালেদা জিয়া উনি দুর্নীতিগ্রস্ত হিসেবে এস্টাবলিশড হয়েছেন, প্রমাণিত হয়েছেন। সে কারণে আপনাকে আইনের জায়গায় দাঁড়িয়ে আপনারা মুক্ত করতে পারবেন না। বিদয় বারবার বলছেন এটা অ্যাটর্নি জেনারেল চায় না, সে কারণে জামিন পাচ্ছেন না, ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে। ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কথা না ভেবে নতুন নেতৃত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন, তাহলেই মনে করব আমরা চাই আওয়ামী লীগের পাশাপাশি আরেকটি বড় রাজনৈতিক শক্তি দেশে আবির্ভূত হোক, যার জেনারা বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধারণ করেই একটি প্রগতির রাজনীতি করবে। এবং আমি বিশ্বাস করি এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আওয়ামী লীগের বিপক্ষে যে একটি স্রোত আছে তাদেরও থাকা উচিত সক্রিয়। আমি মনে করি যদি সক্রিয় রাজনৈতিক দল না থাকে, সরকার কি ভুল করে সেটা যদি পল্টন ময়দানে দাঁড়িয়ে কেউ বক্তৃতা না দেয় তাহলে সরকারের কানে পানি যাবে না। তার জন্যই একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল দরকার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, কিন্তু সেই রাজনৈতিক দল হতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে। সেই রাজনীতি হবে দেশের পক্ষে, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়। ক্ষমতায় তো খালেদা জিয়া 10 বছর ছিল, নিজের মাথা থেকে এমন কোন পদ্ধতি উনি বাংলাদেশের রাজনীতিকে অ্যাডপ্ট করতে পেরেছেন যার মধ্যে যে বাংলাদেশের মানুষ সুফল পেয়েছে পাইনি। সেই কারণে আসুন আমরা আধুনিক মডার্ন লিডারশিপ নিয়ে আসি, যারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করবো মুক্তিযুদ্ধের। ধন্যবাদ। চিন্তাকে চেতনাকে সামনে নিয়ে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দিতে মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ঢাকি ইমেল এস এম এস মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ব্যস্ত সরওয়ার হোসেন এবং মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এবং ডাকসু নির্বাচন। আমরা আশা করব যে নির্বাচনটি যেহেতু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচন এটি ভালো নির্বাচন হোক এবং বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে মানুষের মধ্যে নানা রকমের অসন্তোষ আছে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যেও নানা রকমের অসন্তোষ আছে। আমরা আশা করব যে যারা এটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবেন তারা ছাত্র রাজনীতির যে ভাবমূর্তি, গৌরবময় ভাবমূর্তি, উজ্জ্বল ভাবমূর্তি অতীতের সেটি ফিরিয়ে আনবার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আমাদের রাজনীতি থেকে সত্য অনেকখানি নির্বাসিত। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সত্যের পক্ষে দাঁড়াবেন, সত্য বলবার চেষ্টা করবেন, সেটিও আলোচনার মধ্যে এসছে। অভিযোগ পাল্টা অভিযোগ আছে রাজনীতিতে, সেটি থাকা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমরা চাইব যে একটা ইতিবাচক রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক এবং সুস্থ রাজনীতি এবং সেই সঙ্গে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র শক্তিশালী হোক, দেশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হোক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।